বিশাল আয়তনের অর্ডারের জন্য উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ বিভাগ হচ্ছে পোশাক প্রস্তুতকারী কোনো কোম্পানির গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে একটি। পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলোর উৎপাদন পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ বিভাগের প্রাথমিক নিয়মসমূহ নিচে দেয়া হলো। পেশা বা কাজের সময়সূচি নির্ধারণ করা। চালানের সাথে প্রাপ্ত অর্ডারের প্রতিটি অর্ডারের জন্য সময় এবং দিনপঞ্জিকা তৈরি করা। স্টাইলগুলো প্রক্রিয়াভুক্ত করার জন্য এই সময়সূচিতে বিভিন্ন কার্যাবলী তালিকাভুক্ত করা হয়। কাঁচামালের উৎস পরিকল্পনা। পিপিসি বিভাগের বাছাই অনুযায়ী প্রয়োজনীয় কাঁচামালের শীট তৈরি করা হয়, যার মাধ্যমে অর্ডারটি প্রক্রিয়াভুক্ত করা হয়। মাঝে মধ্যে উৎপাদন খরচ কমানোর জন্য অতিরিক্ত প্রক্রিয়াসমূহ বাদ দেওয়া হয়। সুবিধাজনক স্থল নির্দেশ। যখন উৎপাদনের জন্য একটি কোম্পানির একাধিক কারখানা রয়েছে এবং কারখানাটিকে সুনির্দিষ্ট কিছু পণ্য উৎপাদনের জন্য স্থাপিত করা হবে, তখন কোন সুবিধাটি নতুন অর্ডারের জন্য খুবই উপযুক্ত হবে তা চিহ্নিত করা হয়। উৎপাদন বোঝাই করা। পরিকল্পনাকারীকে কোন স্টাইলে উৎপাদন লাইন লোড করা হচ্ছে এবং কতটুকু পরিমাণ লোড করা হচ্ছে তা সংজ্ঞায়িত করতে হবে। প্রক্রিয়া বাছাই এবং পরিকল্পনা। একটি অর্ডার সম্পন্ন করার জন্য এক এক স্টাইলের জন্য এক এক প্রক্রিয়া বাছাই করা প্রয়োজন। পরিমাণ এবং উৎপাদন খরচের আনুমানিক হিসাব। পরিকল্পনাকারীকে স্টাইলের কাজের পরিমাণ অনুযায়ী দৈনন্দিন উৎপাদন এর আনুমানিক হিসাব করতে হবে। আনুমানিক উৎপাদন চিত্র চলমান উৎপাদন এবং জনশক্তি সম্পৃক্ততার উপর ভিত্তি করে পরিকল্পনাকারীকে প্রতি টুকরা উৎপাদনের জন্য খরচের আনুমানিক হিসাব করতে হবে। ধারণ ক্ষমতা পরিকল্পনা। আমাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী কতগুলো অর্ডার আমরা গ্রহণ করতে পারি সে বিষয়ে সিদ্ধান্ত নেই। একটি কারখানার সর্বমোট ধারণ ক্ষমতার কতটুকু একটি অর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হবে বা মোট ক্ষমতার বণ্টন হবে তা সিদ্ধান্ত নেওয়া হয়। লাইন পরিকল্পনা। উৎপাদন লাইনের জন্য দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা সহ বিস্তারিত লাইন পরিকল্পনা প্রস্তুত করা। বেশিরভাগ ক্ষেত্রেই লাইন পরিকল্পনা উৎপাদন কাজে নিয়োজিত দল এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে তৈরি করা হয়। অপারেশন এর সংখ্যা, প্রয়োজনীয় মেশিনের সংখ্যা, প্রয়োজনীয় সেলাই অপারেটরের সংখ্যা, অনুসরণ করা এবং সম্পাদনা করা। যে পরিকল্পনাই তৈরি করা হোক না কেন, তা পিপিসি বিভাগ দ্বারা সম্পাদন করা হয়। সব কিছু পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে কি না সেদিকে পিপিসি বিভাগ খুবই নজর রাখে। বিভাগের নেতৃবৃন্দ এই পরিকল্পনাকে ট্র্যাকে রাখার চেষ্টা করেন। তারা অর্ডার অনুযায়ী নির্দিষ্ট সময় এবং কাজের দিনপঞ্জি অনুসারে সম্পন্ন কাজগুলোর হালনাগাদ করেন। বোনার জন্য পরিকল্পনা। নিম্নোক্ত স্থিতিমাপকসমূহ ফেব্রিক বোনার পরিকল্পনার জন্য প্রয়োজনীয়। অর্ডারের পরিমাণ, প্রয়োজনীয় পরিমাণ ফেব্রিক বোনা হয়। বিভিন্ন সংখ্যক মেশিন ব্যবহার করা। বিভিন্ন প্রকার সুতা ব্যবহার করা। ফেব্রিককে রঞ্জিত করার জন্য পরিকল্পনা। ডাইংয়ের জন্য উৎপাদন পরিকল্পনাকে বলা হয় ব্যাচ পরিকল্পনা। ব্যাচ নাম্বার, ফেব্রিকের গঠন, রং, দৈর্ঘ্য, জিএসএম ইত্যাদি অনুযায়ী ব্যাচ পরিকল্পনা তৈরি করা হয়। ফেব্রিক শেষ করার জন্য পরিকল্পনা। ফিনিশিংয়ের সময়সূচি রঞ্জনবিদ্যার মতো একই। রঞ্জন প্রক্রিয়ার পর কাঁচামালগুলোকে উপকরণ ব্যাচসমূহ ফিনিশিং বিভাগে পাঠানো হয়। পোশাকের জন্য পরিকল্পনা। ফিনিশিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফিনিশড ফেব্রিকগুলোকে পোশাক তৈরির জন্য প্রস্তুত করা হয়। পোশাক উৎপাদনের জন্য এই ফেব্রিককে কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। লেইং, কাটা, শ্রেণীবিভাজন, সেলাই, ফিনিশিং, প্যাকিং ইত্যাদি।